দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার পরীক্ষা 2 তারিখে আমি যাতে পরীক্ষাটা দিতে পারি, আমার আশা আছে। আর যদি দিতে পারলে তো দিতে আর মই, আর না দিতে পারলে তো আমার কিছু করার হইল না। করোনা স্যার এমনি আমার আগে টিউমার হয়েছে, পরে অপারেশন করছি, অপারেশন করার পর এমনি আমার ক্যান্সার ধরা পড়ছে, পরে আমি এমনি চিকিৎসা ইয়া নিয়ে নেই, পরে এমনি আমি এমনি অন্য চিকিৎসা নিয়েছি, পরে ভালো ছিল। 2 বছর পর আবার সেই জায়গায় আবার টিউমার হয়েছে, আবার উতাল দিছে। মানে এই জায়গায় মানে অপারেশন করতাম গেছি, মানে কইতেছে তারা গাও ভিতরে বড় হয়ে গেছে গা, মানে গাও না শুকালে অপারেশন করতো না, মানে গাও শুকালে পরে টিউমার অপারেশন করবো। থ্যাংক ইউ স্যার। ডাক্তার এমনি তারা পয়লা পরীক্ষা করার কইছেন, পরে হাত দুই হাত একলগে ফেস লাগছে, পরে এমনি তারা অপারেশন করে দেয়, মানে হাতের তলে টিউমার রয়েছে। পরে তারা পরীক্ষা করে আমরা মাংস আর টিউমার পরীক্ষা করছে, পরীক্ষা করে নিয়ে আবার আমার 15 ছুটি দেওয়ার পরে 7 দিন পরে এই রিপোর্ট দিছে, যে কইছে তোমার এরম এরম ক্যান্সার হয়েছে, তুমি মহাখালী গিয়া ক্যান্সারের চিকিৎসা করো। আমি বাঁচতে চাই, আমি সবার সাথে জীবনযাপন করে থাকতাম চাই, আর আমি যে পরীক্ষাটা দিতে পারি আমার এই আশাটা আমি কামনা করি। কোনো টাকা চাইনি, ফর্ম ফিল আপ করার পর আমি কোচিং করছি, ক্লাসও করছি সুন্দরভাবে, তো হঠাৎ 1 মাস মানে 28 তারিখে আমার এই ব্যথাটা উতাল দিছে, অনেক ব্যথা করছে। যাও গা তুমি দুই আল্লাহ, আপনারা সবাই দোয়া করেন। তো সেতো সেদিন গা আমি দরায় গেছিলাম গা, আমি দেখিয়া হরা আমি দেখ নিজেও কইতারি না কি কান্দা যে কানছে, কো মা গো আমার তুই 20 দে জনের বাপে আল্লাহর তো তুলে দিছে, আমি তো বলে কইতারি না আল্লাহ কে কারণে তুমি দিছো, আল্লাহ তুমি আল্লাহ গো আল্লাহ। বাইরে দেখবার সাহেব ভাই তো আর সামনে নাই, পরে 10-এর কাছে দোয়া চাইছে, আপনারা আল্লাহর কাছে দোয়া চাইয়েন, আল্লাহ এসে আসল আপনার এসে উছিলা দোয়া করি। আগে তো দিছে আমার ছেলে, অনে আর পারি না, অনে সব গরু টরু বেচা জমিন বেচা যে ওই একটু আসি, অনে আল্লাহর পুত্র আল্লাহরে দিয়ে দিছে, অনে পাবে এদিকে কই আমার ধর আমার নুনাসরা দেখতে ধর আমার কিলে মারে এম কেড়ে কান্দি, এম কাছে আল্লাহ তুমি আল্লাহ থুয়া যাও, আমি আর কোনো কাম কাজ করে আমি মসজিদ দেখালে দিয়ে দিব, আর তুমি আল্লাহ যা রিজিক দিবে তারা খাও নেন আমার এনে দিয়ে যাইব। কয় আমার কাশির বুতে মাইক লইয়া আমার মাইকেন করে দিয়েন, আমি আমার যে ইয়ারে জানা যায় যে অনেক লোক কয় ব্যথা তুসনুস করছে রাত 1:30-12 কয় জেডা ঘর খবর দান নেন, কয় মা কাজে গেলাম করেন না আমার সে ঠুডামি করেন না, ঠুডামি করেন না তো আপনারা আমি খাওয়াই তো সিনে ভিন্দা চাষি না আমার লেগে ফহিরে ফুতো বিকা হরি বানাই থেকে গেছি দিনের তে, কয় ভাই একটা ফহির হয়ে গেছে গা বাংলায় দিছে গাও ইংরেজি দিছে ক্যান্সার একটুখানি আসছেন, পর 2 বছর পর 1.5 বছর করছে না এইবারে উতালটা দিছে কার বড় কইরা, পরে তো কয় ডাক্তার কয় আমার বান বোন গেলে বকবদি হাসপাতালে গেলে কয় মা লুয়ে বাইন্দি আমি জানছি না, কয় আপনার মুখের মধ্যে ক্যান্সার তুললেন না তো এলিগেশন আমি করছি না, পর আর ওষুধ করে খাওয়াইতে আসলাম না, ঋণ পেন হয়ে গেছেন গা কিচ্ছু নাই গে জাগা জমিন আর খালি যে আল্লাহর মতো বাড়ি ঘরটা ইনি খেলে আসে 1.5-2 ঘন্টার মতো জাগা বেচ্ছাও চিকিৎসা করছি কোনো রাখ লইতে আসি না, আল্লাহ ওনে মুন্ডা পাথর দিয়ে লাইছে আনাইলে আমার শিখেরে গাছের পাতা জড়ছে, আল্লাহ কইতাছে কোনো ইয়া দিয়া যাইতাম দেখাই দিব আমার কই কয় আমার কই মারি দিবে রাত 12টার সময় কয় তুইস করছি, আমি নিজেও কইতারি না আমি শুয়ে থাকি এর বাপের আসি তো কানে শোনে না।
ফরে কয় মায়ের কুলো বেরা আমার আল্লাহ তুমি আমার মেডিকেল তো বাইতে নাও আমার মা কুলো বেরাই মরমু পরে আমার কতদিন পর পরে খালি আতায় খালি আতায় মাতা পরে আমি গেছি আল্লাহ গো আল্লাহ তুমি বেতার তো মাফ করো এসএসসি পরীক্ষা 2019 আগামী 2 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী রায়হান, সে দুরারোগ্য ক্যান্সার ভেদিতে আক্রান্ত হয়ে সে শয্যাশায়ী। আমি তার আশু রোগ মুক্তি কামনা করি। আমার প্রিয় ছাত্রের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আপনারা সকলেই আমার ছাত্রের জন্য দোয়া করবেন যাতে সে আসন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। ইতিমধ্যে এই দুরারোগ্য ক্যান্সার ভেদিতে আক্রান্ত হয়ে তার চিকিৎসার ব্যয় বার বহন করতে করতে তার পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি আরও করে যাব এবং পরীক্ষা চলাকালীন সময় তার সমস্ত ব্যয়ভার আমি গ্রহণ করার চেষ্টা করব। আমি সমাজের বৃত্তবান্ধের প্রতি মিনতি স্বরে বলবো, আপনারা এগিয়ে আসুন, রায়হান নামক এই ছেলেটার জীবন বাতি যাতে অকালেই নিভে না যায় সেজন্য আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই অসহায় দরিদ্র রায়হানকে বাঁচিয়ে তুলুন, সকলের কাছে আমার এটা অনুরোধ। এবং আমাদের বিদ্যালয়ে এবং কলেজের আবার সে ভর্তি হোক, এ ব্যবস্থা তার পড়ালেখা।